তিন তিনটি দপ্তরের দায়িত্ব সামলাচ্ছেন রাজ্যের তরুণ জনদরদি মন্ত্রী সুধাংশু দাস। প্রতিটি দপ্তরের কাজকর্মের দিকেই সমান নজর রয়েছে তার। অফিসে বসে ফাইল সামলানো ছাড়াও রাস্তাঘাটে নেমেও কাজ করতে দেখা যায় তাকে প্রায়শই। এমনই এক চিত্র দেখা গেল রবিবার এক অনুষ্ঠানে যোগ দিতে আমবাসা যাচ্ছিলেন রাজ্যের মন্ত্রী তথা ফটিকরায়ের বিধায়ক সুধাংশু দাস। যাত্রাপথে মুঙ্গিয়াকামে 41 মাইল এলাকায় আসাম আগরতলা জাতীয় সড়কে একটি বোলেরো পিকআপ গাড়িকে অবৈধভাবে গরু বোঝাই করতে দেখেন তিনি। ঘটনাটি চাক্ষুষ করে মাঝপথে দাঁড়িয়ে নিজেই গাড়িটি আটক করেন। সেখানে দাঁড়িয়ে পুলিশ কর্তাকে ফোন করে এ বিষয়ে কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন মন্ত্রী। তবে তিনি অভিযোগ তুলেছেন কিছু অসৎ পুলিশের দায়িত্ববোধ নিয়েও। তিনটি নাকা পয়েন্ট থাকা সত্ত্বেও পুলিশের চোখ এড়িয়ে গাড়িটি কিভাবে এত দূর গেল তা নিয়ে প্রশ্ন তুলেছেন মন্ত্রী সুধাংশু দাস স্বয়ং। আসলে আমবাসাতে একটা প্রোগ্রাম করতে যাচ্ছিলাম, হঠাৎ চোখে পড়লো যে একটা ছোট বোলেরো পিকআপ গাড়িতে প্রায় বড় বড় 12টা গরু তারা বহন করে নিয়ে যাচ্ছিল। তো আমরা হঠাৎ করে মানে এমনিতেই চেক করার জন্য দাঁড়িয়েছিলাম, দেখে দেখলাম যে তার লিস্টের মধ্যে আছে 13টা গরু, কিন্তু গরু আছে প্র্যাকটিক্যালি 12টা। মূল বিষয় হচ্ছে এগুলি তারা বিভিন্ন সময় আমার কাছে খবর আছে তারা লিস্টে বা তাদের কাছে যে রসিদ আছে রসিদে তারা লিখে একটা রাস্তায় যদি কোনো গরু পায় সেই গরু তারা তুলে নিয়ে যায় চুরি করে তারা। এরকম বিভিন্ন লেভেল থেকে আমার কাছে কমপ্লেন আছে। আর এটা বলতে দ্বিধা নেই, রাজ্যের একাংশ পুলিশ কর্মীও এই পাচারকাণ্ডের সাথে যুক্ত, এটা মানে আমি নিঃসন্দেহ বলতে পারি। কারণ এই আমরা যেখানে তাকে ধরলাম এর সামনে আমার জানা মতে কয়েকটা নাকা পয়েন্ট আছে। এই নাকা পয়েন্টগুলি তারা কীভাবে এখান থেকে বেরিয়ে এলো, নাকা পয়েন্টও তো নিশ্চয়ই চেকিং হয়, তো সেই চেকিংয়ের পরে গাড়ি কীভাবে এখানে এসছে এটা তো নিশ্চয়ই প্রশ্ন। আমি আপনার মাধ্যমে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, ডিজিপিকে অনুরোধ করব বিষয়গুলিকে সুষ্ঠুভাবে তদন্ত করুন, যারা এগুলির সাথে যুক্ত আছেন তাদেরকে যেন মানে যথাযুক্ত শাস্তির ব্যবস্থা করা হয়। যে সমস্ত কনসার্ন পুলিশ অফিসার এই কাজে সহযোগিতা করছে তাদেরকে। প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী হয়ে পশুদের রক্ষা করা আমার অবশ্য কর্তব্য। ঘটনার বিবরণ দিতে গিয়ে এদিন আবেগপ্রবণ হয়ে যান মন্ত্রী সুধাংশু দাস। এমনভাবে ঠাসাঠাসি করে নিয়ে যাওয়ার ফলে দুটি গরু মৃত্যুমুখে রয়েছে বলেও জানান তিনি। ঘটনাটি চাক্ষুষ করে ব্যথিত তার হৃদয়। প্রশাসনিক নিয়ম নীতিকে তুড়ি মেরে উড়িয়ে রাজ্যে পশু ব্যবসা করে চলেছে কিছু অসাধু ব্যবসায়ী। রাজ্য প্রশাসনের পুলিশ আধিকারিকদের কাছে তাদের দৃষ্টান্তমূলক কঠোর শাস্তি দাবি করেছেন মন্ত্রী। আর বিং এ আরডিডি মিনিস্টার, দিস ইজ মাই মোরাল রেসপন্সিবিলিটি টু প্রটেক্ট দ্য অ্যানিমেল লাইভস। সেই কারণে আমি আজকে দেখলাম যে গরুর মধ্যে 2-3টা গরু হয়তো মারা যাবে, এমনভাবে তারা বস্তার মতো তাকে বেঁধে মানে গলাটাকে চিপিয়ে ধরে বেঁধে তারা এইভাবে নিয়ে যাচ্ছে। তো সত্যি এটা আমরা দেখে আমাদের কষ্ট হয়, দেখে আমরা মানে অত্যন্ত আমি ব্যথিত হয়েছি এই সমস্ত জিনিসগুলি দেখে। এই কারণেই আমি আমার চুকে পড়েছে, এই জন্য আমি রাস্তায় দাঁড়িয়ে এগুলিকে গাড়িটাকে আটক করেছি। আমি সমস্ত রাজ্যের প্রশাসনের যারা পুলিশ আধিকারিক আছেন আমি আপনাদেরকে করজোড়ে নিবেদন করছি, আপনারা আপনাদের ডিউটি সুন্দরভাবে পালন করুন যেন রাজ্যের মানুষ আপনাদের উপর থেকে আস্থা না হারিয়ে ফেলে। নিশ্চয়ই পুলিশ অনেক ভালো কাজ করে বিভিন্ন জায়গাতে, আমাদের রাজ্যের পুলিশের অনেক সুনাম আছে আমরা জানি, আমাদের রাজ্য আজকে শান্তি সম্প্রীতির দিকে অনেক দূর এগিয়ে যাচ্ছে। তাই কতিপয় যারা দুষ্টচক্রের সাথে যুক্ত হয়ে আমাদের সরকারকে রাজ্যকে বদনাম করতে চাইছে আমি তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি যেন প্রদান করা হয় তার জন্য নিশ্চয়ই স্বরাষ্ট্র দপ্তরের মাননীয় মন্ত্রী তথা মুখ্যমন্ত্রীকে অনুরোধ করব এবং অবশ্যই ডিজিপির কাছে অনুরোধ জানাব। দেশ জুড়ে সুনাম রয়েছে ত্রিপুরা পুলিশের, কিন্তু কিছু অসৎ পুলিশের জন্য প্রশাসনের উপর সাধারণ মানুষের ভরসা যাতে না উঠে যায় সেদিকে নজর রাখতে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এবং স্বরাষ্ট্র মন্ত্রককে অনুরোধ জানিয়েছেন প্রাণী সম্পদ বিকাশ, মৎস্য এবং তপশিলী জাতি কল্যাণ মন্ত্রী সুধাংশু দাস। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।